বলেন এইদিকে, বলেন ওইদিকে না বলে। তাইলে মনে করেন আমাকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনার পাশে যদি আরেকজনের বা অন্য জনের কনফিউশন থাকে তারও ক্লিয়ার হবে। ছবিটা কি করতে হবে তাহলে? হ্যাঁ, না না, মনে করেন যে এই যে এখানে একটা ছবি দিলাম আমি, এই ছবিটাতে ক্লিক করলে মনে করেন আরেকটা ওয়েবসাইটে যাবে। কিভাবে করা যেতে পারে? টার্গেট তো হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি করতে হবে? এর ভিতরে আমরা কি করি, ফেসবুক লিখি না বা গুগল লিখি না, একটা টেক্সট লিখি যেটাতে ক্লিক করবে, ওই টেক্সটের জায়গায় আমরা কি করব, আইএমজি ইউজ করব। সোর্সের ভিতরে হচ্ছে ইমেজের ই দিব। আইএমজি ট্যাগ ইউজ করলে কি, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি না আমরা। তাহলে এ ট্যাগের ভিতরে যদি আমরা ইমেজ আইএমজি ট্যাগ ইউজ করি তাহলে কি হবে, ছবিটা অ্যাঙ্কর হয়ে যাবে না? ছবিটা অ্যাঙ্কর হয়ে যাবে। হ্যাঁ, এ ট্যাগের ভিতরে আইএমজি ট্যাগ ইউজ করবেন তাহলে অ্যাঙ্কর হবে। কি আছে আই ফ্রেম, কি হচ্ছে, এই তো আই ফ্রেম। তাহলে কি আই ফ্রেম লিখে ই করলে তো লিখতে পারবেন নাকি? আর যদি আপনার একবারে লিখতে চান তাহলে কি আই ফ্রেম শুরু, আই ফ্রেম শেষ, এই তো আই। আমরা ট্যাগ কি এইভাবে লিখি না, এর অ্যাট্রিবিউট কি আছে, এসআরসি, মানে কি আই ফ্রেমের সোর্স। সোর্স কি দিব আমরা, মনে করেন এই যে সফট ট্যাগ আইটি, এটার লিঙ্ক দিলাম সোর্স। এটার আমরা উইথ দেই একটা, উইথ কত হবে, 500 পিক্সেল, হাইট কত দেবো, 500 পিক্সেলই দেই। আচ্ছা, পাঁচশো পিক্সেল দেখেন কিভাবে শো করে। কি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে সফট ট্যাগ আইটি, আমাদের সম্পর্কে, এরপরে যদি সেমিনার, এটা আবার নিউ ট্যাব দেওয়া, তার মানে কি একটা ওয়েবসাইটের ভিতরে কোথাও আরেকটা যদি ওয়েবসাইট আমরা নিয়ে আসতে চাই, শো করতে চাই, আই ফ্রেম ইউজ করতে হবে। এটা মনে করেন যে আমাদের আরো অন্য কিছু দিতে পারি আমরা, মানে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, মানে যেটার লিঙ্ক লাগবে এটা কোথায় দিতে হবে, সোর্সে এসআরসি, তার ভিতরে ওয়েবসাইটের লিঙ্ক। উইথ আর হাইট দিয়ে তো বুঝি আমরা কি উইথ আর হাইট বোঝায়। আর এখানে আরেকটা ই আসছিল, কি আসছিল, সরি, ফ্রেম বর্ডার, মানে কি ফ্রেমের একটা বর্ডার আসবে, বর্ডার শো করবে। আর বর্ডার না দিলে নাই, আর হচ্ছে এখানে জাস্ট নেম দিয়ে একটা আই ফ্রেমের একটা নাম দিছে, কিছুই না। স্ক্রোলিং দিয়ে দেখেন কি করে, যদিও কাজ করে না, স্ক্রোলিং দেখেন কাজ করে না তো বোঝা যাচ্ছে কি, স্ক্রোলিং নো। আমাদের ওয়েবসাইট কোনটা, এটা স্ক্রল হচ্ছে, স্ক্রল হচ্ছে না না, আমি এখানে যে দেখা নিয়ে করতেছি, আমার এই যে স্ক্রল বাড়তো না, এই